সব সমস্যা সুফল মিলে, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা। জ্যোতিষমতে কেমন কাটবে আপনার আজকের দিনটা জানবো, এবং তার জন্যই সৌভাগ্যের দিশারিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান। আমি শাওন, আর আমার সঙ্গে রয়েছেন শ্রীলাল দা, স্বাগত তোমাকেও। আগে বলো আজকের দিনে পঞ্জিকা কি বলছে। 16 ফেব্রুয়ারি, আজকে হচ্ছে শনিবার, আজকে ফাল্গুন মাসের 3 তারিখ, আজকে প্রীতিযোগ। আজকে সবসময় একটা মুখে হাসি রাখবেন, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বলছি, তাহলে দেখবেন অর্ধেক কাজ হয়ে গেছে। বাহ, রাশিফল শুরু করছি প্রথমে মেষ রাশি। খুব ভালো দিন, আজ প্রফিটেবল দিন, আজকে আপনি অনেকগুলো কাজ আজ কমপ্লিট করতে পারবেন, উদ্যোগ আজ দেখা যাচ্ছে। বৃষ রাশি, দৌড়ঝাঁপ করা প্রচন্ড ভালো, কিন্তু অস্থিরতা হলে কিন্তু আজ বিপদ আছে। আচ্ছা, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে অর্থ যোগ দেখা যাচ্ছে, আপনার স্যালারি বাড়ছে, ইনকামের সুযোগ আসছে, সাহস বাড়ছে। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে দূরযাত্রার যোগ দেখা যাচ্ছে, ভালো কিছু ইভেন্ট বা ভালো কিছু কাজে যুক্ত করতে পেরে নিজের কাজে আনন্দ অনুভব করবেন। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে ভাগ্য আজকে আপনার হাতের মুঠোর মধ্যে, আজকে যদি আপনি খেলতে পারেন না, মাথা ঠান্ডা করে আজকে আপনি জিতছেন। বাহ, কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে চাপ আছে, কিন্তু আজকে অশান্তি আছে, অকারণে আপনাকে আজকে অশান্তি ভোগ করতে হতে পারে। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে বিপরীত লিঙ্গ থেকে আজকে আপনি প্রতারিত হবার যোগ দেখা যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে একটু ক্ষতির সম্মুখীন আছে। বৃশ্চিক রাশি, বিশ্বের ক্ষেত্রে শত্রুতার যোগ দেখা যাচ্ছে, একটু মানুষ বুঝে চলবেন, সব কথায় হ্যাঁ বা না বলার আগে চিন্তা করবেন। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে সন্তান সুখ থেকে আপনি আজকে দারুণ আনন্দ পাবেন আর কি, নতুন কোনো ফ্যামিলি প্ল্যানিং, নতুন কোনো বিবাহের প্ল্যানিং, নতুন কোনো কাজ আজকে এগোতে পারেন। বেশ, মকর রাশি, খুব ভালো দিন আজকে, আজকে আপনার খুবই ভালো, মানে সম্পত্তিগত দিক দিয়ে বা পরিবারগত দিক দিয়ে, কাজকর্ম দিক দিয়ে, মানে যারা ঘরে এবং ব্যবসা দুদিকেই পারদর্শী তাদের জন্য আজ দারুণ দিন। বাহ, কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে সাহসিকতা, আজকে আপনি পুরস্কার পাচ্ছেন, আজকে আপনাকে সম্মানিত আপনাকে হতেও হবে, আপনাকে অনেকে লোক চাইবে আজকে। মীন রাশি, খুব ভালো কথা বলছেন আজকে, আপনার কথা আজকে কেউ কাটতে পারবে না, যত্ন করে কথা বলুন, প্রত্যেকটা শব্দ আজ গোল্ডেন, মানে সোনার মতো দামি হয়ে যাবে। আর যাওয়ার আগে টেলিভিশন স্ক্রিনের হেল্পলাইন নাম্বার তো রইলো আপনাদের জন্য, সেখানে ফোন করে আপনারা শ্রীলালদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজ আসি, আবার দেখা হবে তাড়াতাড়ি।